সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন পর্বে হ্যাঁ দর্শক আজকে কথা বলবো সৌদি খেজুর গাছ নিয়ে সৌদি খেজুর গাছ বর্তমানে অনেক জায়গাতেই চাষ হচ্ছে আমাদের সারা দেশে এর চাষের বিস্তার লাভ করেছে দর্শক সৌদি খেজুর গাছ কীভাবে চাষাবাদ করবেন এবং আপনার বাড়িতে কিভাবে খুব সহজেই সৌদি খেজুরের চারা রোপণ করতে পারেন তা নিয়ে আজকে কথা বলবো এই যে দেখছেন আমার এই সৌদি খেজুর গাছগুলো বিভিন্ন ধরনের এর আগে দেখলেন সেটি ছোট এবং এটি দেখেন তার চেয়ে একটু বড় দর্শক এর গোড়ায় দেখুন অনেক অপরিষ্কার আগাছাযুক্ত এই যে দেখেন আমার এটি একটু বড় খেজুর গাছ ওটার চেয়ে এটি আরও একটু বড় এই সবগুলোরই আমি এক সময় বাড়ি থেকে চারা উৎপাদন করে রোপণ করেছিলাম অর্থাৎ আমি সৌদি খেজুর খেয়ে সেই বীজ থেকে চারা উৎপাদন করে আমার বাড়িতে লাগিয়ে দিয়েছিলাম এবং এর কিছু কারণ আছে এর কারণ হচ্ছে আমি এই চারাগুলো লাগিয়ে দিয়ে দেখতে চেয়েছি যে আমার এলাকা এবং আমার পরিবেশে এটা কতটা পারফেক্ট এবং দর্শক দেখেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার এই এলাকা এবং আমার বাড়ির সামনে আমি যে সৌদি খেজুর গাছগুলো লাগিয়েছিলাম কয়েক বছর আগে দুই বছর হয়ে সম্ভবত এখন সেটা কতটাই বড় হয়েছে এবং পাতাগুলো দেখেন অনেক স্বাস্থ্যবান দর্শক সৌদি খেজুরের বীজের গাছের একটাই সমস্যা শতকরা নব্বই থেকে পঁচানব্বই ভাগ পর্যন্ত পুরুষ গাছ হতে পারে কাজেই যারা বাগান করতে চাবেন অবশ্যই বীজের গাছ আপনাদেরকে পরিহার করতে হবে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে টিস্যু কালচার সৌদি খেজুর গাছের টিস্যু কালচারের এক একটি চারার মূল্য পরে প্রায় সাত থেকে আট হাজার টাকা দর্শক টিস্যু কালচারের চারার দাম একটু বেশি হলেও অনেক সুবিধা রয়েছে যেমন প্রথম থেকেই আপনি পুরুষ এবং মহিলা গাছ পৃথকভাবে বেছে বেছে কিনতে পারবেন ফলের গুণগত মান অনেক বেশি পরিমাণে ভালো আর মজার বিষয় মাত্র তিন বছরের মাথাতেই ফলন আসে ফল ধরার হারও অনেক বেশি আমি এই খেজুর গাছগুলো মাঝে মাঝে নিরিয়ে দেই আর কিছু জৈব সার ব্যবহার করি এতেই আমার এই গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে আমার এই বীজের খেজুর গাছগুলো লাগিয়েছি এবং এখন যেহেতু দেখছি এগুলো অনেক স্বাস্থ্যবান এবং আমার এই পরিবেশের সঙ্গে খুব সুন্দরভাবে বেড়ে উঠছে তাই আমি চিন্তা করছি যে নতুন করে টিস্যু কালচারের কিছু চারা কিনে একটা বাগান করা যায় কি না দর্শক চাইলে আপনারাও আমার মতো এরকম করে সৌদি খেজুর গাছের বীজের চারা অল্প কয়েকটা রোপণ করে দেখতে পারেন যে আপনার এলাকা এবং আপনার পরিবেশে সেটা কেমন পারফেক্ট বর্তমানে প্রায় দেশের সব জায়গাতেই সৌদি খেজুর গাছের চাষ হচ্ছে তো আমি আশা করব আপনাদের এলাকাতেও সৌদি খেজুর গাছের খুব সুন্দর সম্ভাবনা রয়েছে তো দর্শক একটা কথাই বলবো আপনারা চাইলে আমার মতো করে এমনভাবে পরীক্ষা করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে সঙ্গেই থাকবেন